জলের চাপে ভেসে গিয়েছে হাওড়ার দীপাঞ্চল, ভাটোরা ও চিতনান গ্রাম। ভরা কোটালের প্রবল জলের চাপ বাড়ছে আমতার উপর, আর এর ফলেই ফুলে ফেঁপে উঠছে মুন্ডেশ্বরী ও রূপনারায়ণ নদী। জলের চাপ বাড়ার ফলে আমতা দু নম্বর ব্লকের দীপাঞ্চল, ভাটোরা ও চিতনান গ্রামে হু হু করে জল ঢুকতে শুরু করেছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। বিঘার পর বিঘা জমির ফসল জলের তলায় চলে গিয়েছে। এলাকার সমস্ত পুকুর জলাশয় ডুবে গিয়েছে। জোয়ারের সময় জল ঢুকছে, আবার ভাটার সময় জল নেমে যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে রবিবার আবার নতুন করে নিম্নচাপ সৃষ্টি হবে, তার ফলে পুনরায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে, এই এখনকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এখন থেকে এইভাবে গ্রামে জল ঢুকতে থাকলে, তার উপর ডিভিসি জল ছাড়লে আরও ভয়ঙ্করভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এলাকার মানুষদের। গত শনিবার সকালে আমতা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল এলাকা পরিদর্শন করে দেখেন। তিনি জানান, ইতিমধ্যেই জেলাশাসককে জানানো হয়েছে বিষয়টি। মৎস্যজীবী ও চাষিদের ক্ষয়ক্ষতির পরিমাণের তথ্য খতিয়ে দেখে ক্ষতির পরিমাণ দেওয়া হবে। তিনি জানান, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানবদরদী, কৃষক দরদী সরকার, তাই আমি আশা করছি নিশ্চয়ই সমস্ত কিছু বিচার করে সরকার কৃষক ও মৎস্যচাষীদের ক্ষতিপূরণ দিয়ে দেবে। হাওড়া জেলার এই দ্বীপাঞ্চল, ঘোড়াবেড়িয়া, চিতনান এবং ভাটোরা, আপনারা জানেন প্রতি বছরই প্রায় এদের বন্যা হয়। এবছর রূপনারায়ণের জলোচ্ছ্বাসে প্রথম দিন থেকে, আজকে শুধু আসা না, আমার কৃষি কর্মাধ্যক্ষ, আমার জনস্বাস্থ্যের এই আমার বনভূমি কর্মাধ্যক্ষ, আমার উপপ্রধান প্রধান সবাই রাস্তায় প্রথম দিন থেকে আছে। পুরো চাষবাসযোগ্য জমি জলপূর্ণ হয়েছে, পুকুর খাল বিল জলে পুরো ডুবে গেছে। ইতিমধ্যে আমরা প্রশাসনিকভাবে আমাদের জেলাশাসক মহাশয়কে জানিয়েছি, ইতিমধ্যে কৃষি এবং মৎস্য চাষ যারা করেন তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো যেন পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয়। আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার সর্বতোভাবে প্রথম দিন থেকে মানুষের পাশে আছে। মানুষের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশ্চিতভাবে থাকবে, আমরা আশাবাদী। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই একমাত্র সরকার যে সরকার বিনামূল্যে বাংলা ফসল বীমা যোজনা চাষিদের আওতাভুক্ত করেছেন। কৃষক বন্ধু প্রকল্প চালু করে কৃষকদের আরও কৃষিকাজে যাতে তারা উদ্যোগী হয় তার ব্যবস্থা করেছেন। তাই এবং বিভিন্ন বন্যা এবং বিভিন্ন সময় প্রবল বর্ষণে যখন ক্ষতিগ্রস্ত হয় চাষিরা, তার ক্ষয়ক্ষতিপূরণও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে। আপনারা জানেন আমফুনে ক্ষয়ক্ষতি যারা হয়েছে সেই কৃষকদেরও কিন্তু অ্যাকাউন্টে ডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাকা পৌঁছে দিয়েছে। আমাদের ব্লকে প্রায় 12,000 মানুষ এর সুবিধা পেয়েছে। আমরা আশাবাদী এই দুটি অঞ্চলের মানুষ যারা আজকে ক্ষয়ক্ষতি শিকার হয়েছেন তাদের পাশে সরকার থাকবে। আর আমরা শুধু আজকে পরিদর্শন না, আমরা প্রতিদিনই প্রতিনিয়তই এই এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে তাদের সুবিধা অসুবিধার কথা আমরা মনে রাখি এবং আমরা তাদের পাশে থাকি। পঞ্চায়েত সমিতি আমতা দুই পাশে থাকবে এবং আগামী দিনে যে কোনো প্রয়োজনে এই এলাকার মানুষের পাশে আমরা থাকব। আপনার নাম? সুকান্ত পাল, সভাপতি আমতা টু পঞ্চায়েত সমিতি। খুবই সমস্যা, মাঠে জোয়ার ভাটা এমনিতেই ডুবে যায়, তারপরে বন্যাতে সমস্ত ধান চাষ করে চাষিরা যে পয়সা খরচা করে চাষবাস করেছে এসব চাষ ডুবে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে ফসল, এর জন্য চাষিরা খুব মর্মাহত। এখন আপনার কত বিঘে জমি আছে? আমার বিঘা হচ্ছে বিঘে পাঁচেক জমি আছে। ধান চাষ করেছিলেন? ধান চাষ করেছি, সব ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে, তো কিছুটা আছে সেটা ওই মাঠেতে আছে কিছুটা, সে হয়তো আবার বন্যায় একটু বেশি হলেই সে চলে যাবে। কৃষক বন্ধুর টাকা পাও তো? পাইনি। কেন তুমি জমা দাও নি? আমাদের কোনো আমার এমনই আমাদের অঞ্চলে আমাদের কোনো কার্ডও নেই, আমাদের সব বিপিএল কার্ড, আমাদের 13 নিজের বর্ষা আছে। হ্যাঁ, মানে কি চাল কিনতে? আপনার নাম? আপনার নাম? আপনার নাম? আমার নাম বন্ধুর মান্ডি, ওর জমি আছে। আমতা থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।